দুর্নীতি বাংলাদেশের বড় সমস্যা বলেছেন রাষ্ট্রদূত পিটার হাস। তিন মার্কিন দ্বন্দ্বের সুযোগ কাজে লাগানোর চেষ্টায় গার্মেন্টস মালিকরা। অন্যের সমালোচনার আগে পিটার হাসকে নিজের দিকে তাকানোর আহ্বান ওবায়দুল কাদেরের। বললেন ভোট চুরির অভিযোগ যুক্তরাষ্ট্রেও আছে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন বাংলাদেশে এখনও দুর্নীতি বড় সমস্যা। পোস্টয় না দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করে দুর্নীতি রুখতে পরামর্শ দেন নীতি নির্ধারকদেরকে। এদিকে দুর্নীতি তদন্তে গিয়ে দুদক রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করছে বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আলী রিয়াজ। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থার ডাক দিয়ে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে জাতীয় সম্মেলন আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বেসরকারি খাতের ব্যবসা পরিচালনায় দুর্নীতির ধরন নিয়ে 2022-এর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত 800 জনের মধ্যে জরিপ করে সংস্থাটি। জরিপে উঠে আসা বিভিন্ন দুর্নীতির কথা জানান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। দুর্নীতির মতো একটা বড় জিনিস যেটা আমরা সকলেই স্বীকার করি, করাপশনের লেভেলটা প্রাইভেট সেক্টরে অনেক বেশি হওয়ার সূত্রেও ইনভেস্টিগেশনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অ্যান্টি করাপশন কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং অন্যান্য এক ধরনের পক্ষপাত অবলম্বন করে। বাংলাদেশে দুর্নীতি নিয়ে এত আলোচনা হয় এবং ব্যবসায়িক খাতে বিশেষত প্রাইভেট সেক্টর যেটা মোকাবেলা করে সেটার ব্যাপারে ট্রেড বডিজগুলো আসলে কোনো রকম কমিটমেন্ট তৈরি করছে না। অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন সংকট সমাধানে বাংলাদেশের সাথে বেশ কয়েকটি ক্ষেত্রে কাজ করছে যুক্তরাষ্ট্র। প্রয়োজনে দেশের গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিদেরও সহযোগিতা নেওয়ার পরামর্শ পিটার হাসের। In our report on Bangladesh, we stated clearly that corruption remains a serious problem. বাংলাদেশে এখনো দুর্নীতি বড় সমস্যা। যুক্তরাষ্ট্রের সোমবার প্রকাশিত মানবাধিকার বিষয়ক প্রতিবেদনেও আমরা সে বিষয়টি জানিয়েছি। তাই দুর্নীতিকে প্রশ্রয় নয়, বরং কিভাবে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত করা যায় সে লক্ষ্যে নীতি নির্ধারকদের কাজ করতে হবে। দুর্নীতির হার কমেছে প্রমাণ করতে পারলে বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট হবে বলেও মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। চীন আমেরিকা দ্বন্দ্বের সুযোগ ব্যবসায়িকভাবে কাজে লাগাতে তৎপর দেশের তৈরি পোশাক মালিকরা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাকের রপ্তানি বেড়েছে, তবে আন্তর্জাতিক বাজারে পোশাকের শক্ত অবস্থান নিতে ট্রেন্ড বিবেচনায় ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সক্ষমতা বাড়ানোর উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক পর্যায়ে তৈরি পোশাকের বাজারে চীন বাংলাদেশের শক্ত প্রতিপক্ষ। তবে বৈশ্বিক পরিস্থিতি ও চীন আমেরিকার দ্বন্দ্ব বাংলাদেশকে বেশ খানিকটা সুবিধাজনক জায়গায় রেখেছে। সুফল হিসেবে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানি বৃদ্ধির সাথে বাড়ছে অপ্রচলিত বাজারেও। মার্কিন বাজারে রপ্তানি বেড়েছে প্রায় 25%। ম্যানমেড ফাইবার, নন কটন ও আইটেমে আমাকে যেতে হবে, কারণ সেই ওয়ার্ল্ড মার্কেটে সেটারই ডিমান্ড হচ্ছে 75%। সেটাতে না গেলে আমাদের পক্ষে ওই 100 বিলিয়ন রপ্তানি করা এটা খুব ডিফিকাল্ট হবে। তো আমরা যদি সেই জায়গাটাতে যেতে চাই তাহলে ওই জায়গাটার মধ্যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে হিউজ ইনভেস্টমেন্টের একটা সুযোগ কিন্তু রয়েছে, মার্কেট রয়েছে বাংলাদেশে। আমেরিকা এবং চায়না যে রাজনৈতিক যে ইস্যু নিয়ে যে বিজনেসটা মুভ করতেছে সেটা আমাদের জন্য ভালো, এবং আমরা সেটাকে গ্রাব করার জন্য, ধরে নেওয়ার জন্য যত দিকে চিন্তা করার সেই দিকে আমরা চিন্তা করতেছি। যে ব্যবসাটা চায়না আমেরিকার কাছে হারাবে, আমেরিকা দিবে না, সেই ব্যবসাটা ইজিলি বাংলাদেশের কাছে ঢোকানো সম্ভব। সেইটা ঢোকানোর জন্য যা যা দরকার সেটা আমরা করতেছি, ব্যবসায়ীরা করতেছি, FBCCI করতেছে, BGMI করতেছে, গভর্নমেন্টও চেষ্টা করতেছে। বাট গভর্নমেন্টের পক্ষ থেকে যে জিনিসটা আমাদের দরকার সেটা হলো যে আপনার গ্যাস এবং ইলেকট্রিসিটি নির্বিচ্ছিন্ন সাপোর্ট দেওয়া। দেশের পোশাক খাত মূলত চীনের কাঁচামাল নির্ভর। এখনও বড় দুর্বলতা আছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে। এজন্য পর্যাপ্ত চীনা বিনিয়োগ আকৃষ্ট করা গেলে বাংলাদেশের পোশাক খাত শক্ত ভিত্তি পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। উভয় দেশেরই বেশ কিছু আলোচ্য বিষয় ছিল যেগুলো আসলে অনেকটা থমকে ছিল গত 3 বছর ধরে। আমাদের গার্মেন্টস এবং টেক্সটাইলের যেই ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে সেই ব্যাপারে তারা আগ্রহ প্রকাশ করেছে। একটা অর্থনৈতিক জোন যেটা হচ্ছে বাংলাদেশ এবং চায়নার,
সেখানে ডাইভার্সিফাইড ইন্ডাস্ট্রিজগুলো আমরা কী কী ধরনের চাচ্ছি এবং সেক্ষেত্রে তারা কতটুকু আমাদের সাহায্য করতে পারে সেটা নিয়ে একটা আলোচনা, আপনার গভীর আলোচনার কথাবার্তা হয়ে আছে। রপ্তানিতে পোশাক খাতের উপর নির্ভরতা কমাতে বারবার সরকারের পক্ষ থেকে তাগিদ দেওয়া হলে তা কমছে না। বর্তমানে রপ্তানিতে পোশাক খাতের অবদান 82% থেকে বেড়ে দাঁড়িয়েছে 84%। জিএম আহসান, বাংলাভিশন, ঢাকা। অন্য সব আলোচনা করার আগে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে নিজের দিকে তাকানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, ভোট চুরির অভিযোগ যুক্তরাষ্ট্রেও আছে। রাজধানীর বংশালে সকালে যুবলীগের সম্মেলনে ওবায়দুল কাদের প্রশ্ন রাখেন, ত্রুটিমুক্ত গণতন্ত্র পৃথিবীর কোন দেশে আছে? যারা বাংলাদেশ সম্পর্কে অভিযোগ করেছেন তাদের দেশেও গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়। তাদেরকে অন্যের বিরুদ্ধে অভিযোগ করার আগে ঘরের খবর নিতে বলেন তিনি। আজও মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পরাজয় মেনে নেননি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। যুক্তরাষ্ট্রে গান অ্যাটাক হয় জানিয়ে কাদের বলেন, অন্যের সমালোচনার আগে নিজেদের চেহারা দেখুন। বিএনপির পদযাত্রাকে পতনযাত্রা মন্তব্য করে বলেন, বিএনপির আন্দোলন কাদায় আটকে যাওয়া গরুর গাড়ির মতো আটকে গেছে। আন্দোলনে ব্যর্থ হয়ে এখন তারা ষড়যন্ত্র ও নাশকতায় নেমেছে। কার সাথে খেলবে আওয়ামী লীগ? প্রশ্ন করে ওবায়দুল কাদের বলেন, এবার খেলা হবে নির্বাচনে। পৃথিবীর কোন দেশে গণতন্ত্র সম্পূর্ণ ত্রুটিমুক্ত? আমরা এখানে পারফেক্ট ন, আমাদের এখানে সম্পূর্ণ ত্রুটিমুক্ত আমরা ন, গণতন্ত্রের ত্রুটি দেশে দেশে আছে। যারা অভিযোগ করেছে তাদের দেশেও আছে। প্রেসিডেন্ট নির্বাচনে ইনকাম্বেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ পর্যন্ত পরাজয় স্বীকার করেনি। এই কথা কি ভুলে যান? অন্যের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার আগে নিজের ঘরের খবরটা বলুন, ঘরের চিত্রটা বলুন। আরো প্রায় 40,000 ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর উপহার দেবে সরকার। কাল সারা দেশে চতুর্থ দফায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীনদের মধ্যে বাড়ি ও জমির দলিল হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। খুশি বরাদ্দ পাওয়া পরিবারগুলো রাঙামাটির দুর্গম পাহাড়ের মালা চাকমা, নুনান্তে যার পান্তা ফুরাত। স্বামীকে নিয়ে তার মাথা গোজার ঠাঁই ছিল জরাজীর্ণ একটি ঘরে। প্রধানমন্ত্রীর দেয়া জমি ও পাকা ঘর বদলে দিয়েছে তার জীবন, সংসারের অভাবও কেটেছে। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতার শেষ নেই মালার। মালার মতো ঘর পেয়ে আনন্দিত রাঙামাটির দুর্গম এলাকার হতদরিদ্র আরো অনেকে। আমার প্রতিবন্ধী একটা ছেলে আছে, তাকে নিয়ে আমি খুব কষ্টের দিন কাটাইতাম। তো এখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটা ঘর উপহার দিছে। আবার ক্ষমতা আসলে যেন আবার যারা যাদের ঘর বাড়ি নাই ওদেরকে আরও সাহায্য করতে পারে, এই আশীর্বাদ আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আর প্রাকৃতিক যে প্রতিকূলতা সেটি তো ছিলই, সেটি মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা ছিল, আমরা রাঙামাটি সদর উপজেলার যে টিম, উপজেলার টিম, আমরা কাজ করেছি। এদিকে 22 মার্চ শতভাগ ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে বরিশাল বিভাগের 20 উপজেলাকে। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে নতুন স্বপ্ন দেখছে নিম্ন আয়ের মানুষ, ভাগ্য বদলেছে তাদের। আর ঘর নাই সেই একমাত্র বোঝে, ঘর না থাকার কি কষ্ট, আশ্রয়হীনদের কি কষ্ট। আমার মা নাই, আমার প্রধানমন্ত্রী আমার মা, সে আমার লাগে কাঁদছে, সে রে আল্লাহ চিরকাল ভালো রাহুক। আমাদের মা বাবা যা না করতে পারছে সে আমাদের জন্য অনেক কিছু করেছে। মৎস্য চাষ কিংবা গাভী পালন, পশুপালন, এগুলোর ক্ষেত্রে যদি প্রশিক্ষণ দেওয়া হয় তাদেরকে আমরা সবসময় ফার্স্ট প্রায়োরিটি দিই, কারণ হচ্ছে তারা যাতে এখানে থেকে তাদের কর্মসংস্থানের ব্যবস্থাটা পাশাপাশি করতে পারে। যাদের জীবন এক ধরনের কচুরি পানার মতো ভাসতে থাকে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ থাকে না, তাদের চোখে কোনো স্বপ্ন থাকে না, সেই মানুষগুলোকে আমরা কনভিন্স করে এই 34টি ঘরে তাদেরকে উঠিয়ে দিব। ঘর পাচ্ছে লালমনিরহাটের তিস্তা চরাঞ্চলের ভূমিহীন ও গৃহহীন পরিবারও। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা তাদের। আমার কোনো জায়গা ছিল না, আমি মানুষের বাড়িতে ছিলাম, এখন আমাকে সরকার প্রধানমন্ত্রী ঘর দিছে, আমি সুখে আছি, ভালো আছি। লালমনিরহাট জেলার যত গৃহহীন লোক রয়েছে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বরাদ্দ চলে আসছে এবং সেগুলি আমরা বাস্তবায়ন করছি। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয় 2-এর আওতায় এর আগে 3 দফায় সারা দেশে 1,00,000
85,129টি পরিবারকে জমিসহ ঘর দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাভিশন নিউজ ডেস্ক। সিলেটের নির্বাচনী জনসভায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা পরিকল্পনার মামলায় 3 হুজি সদস্যকে সাক্ষীর জন্য আদালতে হাজির করা হয়েছে। সকালে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমিন বিপ্লবের আদালতে তাদের হাজির করা হয়। তারা হলেন হুজি সদস্য মাওলানা আবু সাঈদ, আবু ওবায়দ ও শাহজাহান। 2001 সালে 25 সেপ্টেম্বর জঙ্গি সংগঠন হুজির সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালায়। শেখ হাসিনা জনসভা ছিল সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে। তিনি সভাস্থলে পৌঁছার পর রাত 8টার দিকে কাছাকাছি এলাকার একটি ম্যাসে জঙ্গিদের তৈরি বোমা বিস্ফোরণ হয়। শেখ হাসিনা তখন সভামঞ্চে ছিলেন। এ ঘটনায় ঘটনাস্থলেই 2 জঙ্গি নিহত হন। এবার আন্তর্জাতিক সংবাদ। ইন্দো প্যাসিফিক অঞ্চলকে চীনের প্রভাবমুক্ত রাখতে বাংলাদেশের অবস্থানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। দিল্লিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের ভাষণে তিনি এই মত দেন। দুদিনের সফর শেষে দিল্লি ছেড়েছেন কিশিদা। সফরে ভারত জাপান দ্বিপক্ষীয় আলোচনায় ঘুরে ফিরে উঠে আসে চীন ইস্যু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে মুক্ত ও অবাধ ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ার উপর জোর দেন জাপানের সরকার প্রধান। সে লক্ষ্যে 2030 সাল নাগাদ $75 বিলিয়ন পরিকল্পনা প্রকাশ করেন তিনি। চীনকে মোকাবেলায় অঙ্গীকার করেন বঙ্গোপসাগরীয় অঞ্চলে ভারতের সাথে যৌথভাবে অ্যাক্ট ইস্ট নীতি বাস্তবায়নের, আর এক্ষেত্রে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন কিশিদা। বলেন, ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন টোকিওর নজর এড়ায়নি। শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় দিল্লির পাশাপাশি ঢাকার সাথেও সহযোগিতার ক্ষেত্র বিস্তারে আগ্রহী জাপান। ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ শিগগিরই আনুষ্ঠানিকভাবে মধ্যম আয়ের দেশে উন্নীত হবে, বিষয়টি আমাদের দৃষ্টিতে আছে। ঢাকার সাথে অর্থনৈতিক সহযোগিতা চুক্তির সম্ভাবনা কতটা তা খতিয়ে দেখতে এরই মধ্যে একটি যুগ্ম স্টাডি গ্রুপ গঠন করেছি আমরা। ভারতের পাশাপাশি বাংলাদেশের সাথে সহযোগিতার মধ্য দিয়ে বঙ্গোপসাগরীয় অঞ্চল ও উত্তর পূর্ব ভারতের শিল্পোন্নয়নে জোর দেবে জাপান। বঙ্গবন্ধু কাপ কাবাডি। অনিয়মিতভাবে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আজ ফাইনালে চাইনিজ তাইপেকে 42-28 পয়েন্টে হারিয়ে টানা 3 আসরে শিরোপজয়ের অনন্য রেকর্ড গড়ল তুহিন তরফদারের দল। জাতীয় ভলিবল স্টেডিয়ামে গ্যালারিতে উঠছিল লাল সবুজ পতাকা, তাতে আরও উজ্জীবিত হয়েই ফাইনাল খেলতে নামে গত 2 আসরে চ্যাম্পিয়ন বাংলাদেশ। চাইনিজ তাইপের খেলোয়াড়রা স্বাগতিকদের চোখে চোখ রেখে খেলা শুরু করে, প্রতিপক্ষকে ভয় ধরিয়ে দেয় প্রথমবার ফাইনালে ওঠা দলটি। দুবার এগিয়েও যায় তারা, প্রথমবার 5-7, দ্বিতীয়বার 9-8 পয়েন্টে। তুহিন, মিজানুর, আল আমিনরা দুবারই ম্যাচে ফেরান দলকে। এরপর কেবল এগিয়েই চলেছেন তারা, একের পর এক পয়েন্ট ঝুলিতে জমা করা পাশাপাশি প্রতিপক্ষকে রেড করে আটকেও পয়েন্ট নিয়েছে স্বাগতিক খেলোয়াড়রা। বিরতিতে যাওয়ার আগে 23-14 পয়েন্ট লিড নেওয়া বাংলাদেশের প্রত্যাশিত জয় মিলে 42-28 পয়েন্টের বড় ব্যবধানে। শুরুর দিকে 24-14, শেষের দিকে 37-21 পয়েন্টে চাইনিজ তাইপেকে অল আউট করে স্বাগতিক দল। গ্রুপ পর্বে 5 ম্যাচের সবকটি জিতেছিল বাংলাদেশ, সেমিফাইনালে বিধ্বস্ত করেছিল ইরাককে। আন্তর্জাতিক প্রীতি ফুটবল। বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অধ্যক্ষ লিওনেল মেসিও 2 প্রীতি ম্যাচ খেলতে দেশে ফিরেছেন। বুয়েনস আয়ার্সে আগামী শুক্রবার পানামার মোকাবেলা করে 27 মার্চ সাইপ্রাসের বিপক্ষে খেলবে লিওনেল স্কালোনির দল। কাতার বিশ্বকাপে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া মেসি নিজে খেলেছেন, অন্যদেরও খেলিয়েছেন। পুরস্কার হিসেবে শিরোপা জেতার পাশাপাশি কাতার বিশ্বকাপের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপের 7 ম্যাচের 7 গোল ও 3 অ্যাসিস্ট করা মেসি ফরাসি ক্লাব পিএসজিতেও ধরে রেখেছেন তার ফর্ম। বিশ্বকাপের পর আর্জেন্টিনার প্রথম ম্যাচে তার ও দলের পারফর্ম দেখে তাই মুখিয়ে দেশটির মানুষ। পানামার বিপক্ষে প্রীতি ম্যাচটি মাঠে বসে দেখতে 15 লাখেরও বেশি মানুষ অনলাইনে টিকিট কিনতে চেয়েছেন। তবে যে মাঠে খেলা হবে, বুয়েনস আয়ারসের এই মনুমেন্টাল স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা মাত্র 83,000। বাংলাদেশি মুদ্রায় টিকিটের সর্বনিম্ন দাম প্রায় 6,500 ও সর্বোচ্চ 26,000 টাকা ধরা হয়েছে। 2 প্রীতি ম্যাচ খেলতে সোমবার বুয়েনস আয়ারসে পা রাখছেন মেসি। প্রথম ম্যাচের আগে 3টি সেশনে দলকে অনুশীলন করাবেন লম্বা ছুটিয়ে কাটিয়ে ফেরা কোচ লিওনেল স্কালোনি। সংবাদ শেষ করবো বিআরবি কেবল সুনামগুলো আরেকবার জানিয়ে।
দুর্নীতি বাংলাদেশে বড় সমস্যা বলেছেন রাষ্ট্রদূত পিটার হাস। চীন মার্কিন দ্বন্দ্বের সুযোগ কাজে লাগানোর চেষ্টায় গার্মেন্টস মালিকরা। অন্যের সমালোচনার আগে পিটার হাসকে নিজের দিকে তাকানোর আহ্বান ওবায়দুল কাদেরের, বললেন ভোট চুরির অভিযোগ যুক্তরাষ্ট্রেও আছে। এই ছিল এখনকার মতো পর সংবাদ। বিকেল 4টায় রেখে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।